আসসালামু আলাইকুম, ডাক্তার তামান্না আহমেদ, একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ। আজকে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, বা অত্যন্ত পপুলার বা জনপ্রিয় বলতে পারেন, সেটি হচ্ছে ব্রেস্ট ইমপ্ল্যান্ট। আমাদের কাছে প্রচুর রোগী আসে যারা বিভিন্ন কারণে তাদের ব্রেস্টের শেপ নিয়ে প্রচণ্ড রকমের হীনমন্যতায় ভুগে থাকে। ব্রেস্টের শেপ বিভিন্ন কারণে ছোট হতে পারে, কখনো হরমোনাল ইনফ্লুয়েন্সের কারণে, কখনো ফ্যামিলিয়াল বা জেনেটিক কারণেও ছোট হতে পারে, কখনো ডেভেলপমেন্টাল যে কোনো প্রবলেমের কারণে তাদের ব্রেস্টটা নর্মাল যতটুকু ডেভেলপ হওয়ার কথা ততটুকু ডেভেলপ হয় না। আবার ব্রেস্টের শেপ নিয়ে বিভিন্ন কালচার, বিভিন্ন দেশে বিভিন্ন রকমের জনমত প্রচলিত আছে। কোনো কোনো দেশে ব্রেস্টের শেপ বড় হলে সেটাকে সৌন্দর্যের একটা প্রতীক হিসেবে ধরা হয়, কারো কারো ক্ষেত্রে ব্রেস্ট ছোটটাকেই সৌন্দর্য হিসেবে ধরা হয়। তো এরকম বিভিন্ন কারণে আমাদের নারীরা বর্তমানে বাংলাদেশেও ব্রেস্ট ইমপ্ল্যান্ট সার্জারির দিকে প্রচণ্ড রকমভাবে ঝুঁকছেন। তারা বিভিন্ন সাইজের ব্রেস্ট ইমপ্ল্যান্ট তাদের শরীরে নিচ্ছেন। এই বিষয়ে বিস্তারিত যাওয়ার আগে কারণগুলো তো একটু বলছিলাম, কনজেনিটাল কারণ থাকতে পারে, ডেভেলপমেন্টাল কারণ থাকতে পারে। তো একটা মহিলাকে আমরা যখন অ্যাসেস করি তার ব্রেস্টের শেপটা, তখন আগে তার ফুল বডি যে স্ট্রাকচার সেটার সাথে সামঞ্জস্য রেখে আসলে ব্রেস্টের সাইজটা আমরা নির্ধারণ করে থাকি। আমাদের কাছে রোগী যখন আসে তখন প্রি অপারেটিভ কাউন্সেলিংয়ের সময় বা প্রি অপারেটিভ কনসালটেশনের সময় আমরা তার বডি স্ট্রাকচার, তার ওয়েট, তার বিএমআই নির্ধারণের মাধ্যমে তারপরে তার ব্রেস্টে কী ধরনের ইমপ্ল্যান্ট বা কতটুকু ভলিউমের ইমপ্ল্যান্ট, কী সাইজের ইমপ্ল্যান্ট দিলে ভালো লাগবে সেটা নিয়ে তার সাথে আগে আলোচনা করে নিই। এবং ইমপ্ল্যান্ট আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রসিডিওরে ইনসার্ট করতে পারি, সেইগুলোও আমরা প্রি অপারেটিভ কনসালটেশনের সময় পেশেন্টকে ব্রিফ করে দিই। বাজারে বর্তমানে বাংলাদেশে বিভিন্ন দেশের ইমপ্ল্যান্ট আমাদের দেশে এখন পাওয়া যাচ্ছে, বিভিন্ন ভলিউমে, বিভিন্ন সাইজ এবং শেপের ইমপ্ল্যান্টও পাওয়া যাচ্ছে। তো আগে বলেছি কার ক্ষেত্রে কতটুকু এবং কতটুকু ভলিউমের ইমপ্ল্যান্ট বা কোন সাইজের ইমপ্ল্যান্ট লাগবে সেটা আমরা প্লাস্টিক সার্জনরা এবং তার পেশেন্ট যে এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে তাদের সাথে কথা বলে আমরা ঠিক করি এবং সেই ধরনের ইমপ্ল্যান্ট আমরা দিয়ে থাকি। এই ধরনের অপারেশনগুলো আমরা সাধারণত জেনারেল অ্যানাস্থেশিয়া বা পুরোপুরি অজ্ঞান করে থাকি এবং সাধারণত একদিন পরেই রোগীকে ছুটি দিয়ে দেওয়া হয়। বুঝতেই পারছেন যেহেতু জেনারেল অ্যানাস্থেশিয়া বা ফুল অজ্ঞান করে অপারেশনটা করা হচ্ছে, সেহেতু কিছু প্রি অপারেটিভ ইনভেস্টিগেশন বা এই ধরনের কিছু জিনিসের ব্যাপার থাকে এবং পেশেন্টের কনসেন্ট এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রেস্ট ইমপ্ল্যান্ট যেহেতু একটা সিলিকন বেসড একটা প্রোডাক্ট, তো এবং এটা শরীরে আমরা বাইরের একটা ফরেন বডি ইনসার্ট করছি, এটার ক্ষেত্রে অনেকেই অনেক সময় ভয় পেয়ে থাকেন যে কী ধরনের কমপ্লিকেশান হতে পারে বা কী কী প্রবলেম তারা ফেস করতে পারে। এখন আমরা আসলে রেডিগুলো কোনো কমপ্লিকেশান ছাড়াই বা কোনো সাইড ইফেক্ট ছাড়াই করতে পারি। তবুও যেহেতু ব্রেস্ট ইমপ্ল্যান্ট আমরা দিই, আমাদের ইনফেকশান যাতে না হয় সেই জন্য আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়ে থাকি, এবং ইনফেকশান হলে সেটা অবশ্যই খুব খারাপ। অ্যানাস্থেশিয়া রিলেটেড কোনো প্রবলেম হলে সেটাও আমরা সর্ট আউট করতে পারি। সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় যে ব্রেস্ট ইমপ্ল্যান্ট এক্সপোজার বা রাপচার, এটাও আসলে খুবই রেয়ার কমপ্লিকেশান, এবং ব্রেস্ট ইমপ্ল্যান্ট দিলে ক্যান্সার হয় কি না এটা নিয়েও অনেকের ধারণা আছে। তো বিশ্বে পর্যন্ত যে কয়টা ক্যান্সারের কেস ডায়াগনোসড হয়েছে ব্রেস্ট ইমপ্ল্যান্ট দেওয়ার পরে, সেটার অ্যামাউন্ট বা সেটার কেস নাম্বার খুবই মিনিমাল। সো এটা আসলে ভয় পাওয়ার কিছু নেই। আর পোস্ট অপারেটিভ স্কার নিয়েও অনেকে ওয়ারিড থাকে, সেক্ষেত্রেও আমরা বলি যে স্কারটা আমরা এমনভাবে প্লেস করি যে স্কারটা পরবর্তীতে ভিজিবল হয় না। আর ব্রেস্ট ইমপ্ল্যান্ট নিয়ে আপনাদের আর কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সুস্থ থাকবেন সবাই।